সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনে করুন কোন এক সকালে আপনি ঘুম থেকে উঠে আপনার ফোনটি হাতে দেখতেছেন আপনার ফোনে ব্যাংকের একটি মেসেজ ব্যাংকের স্পষ্ট লিখে আছে আপনার থেকে হয়েছে অথবা আপনার কোনো আপনাকে ফোন দিয়ে বললো তুমি এগুলো ফেসবুকে কি পোস্ট করছো হতে পারে সেগুলো আপনার ভিডিও অথবা ফটো এ কারণে আমাদের অজান্তেই আমাদের পার্সোনাল বিষয়গুলো মানুষের সামনে এক্সপোজ করে দিচ্ছে এরকম পরিস্থিতি সবার জন্য দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের উচিত এরকম পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরাপদ রাখা তাই এখন আমি আপনাদের সাথে কয়েকটি স্টেপ শেয়ার করব যে স্টেপ গুলো ফলো করলে আপনারা আপনার ডিভাইস কে হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারবেন যদিও এই হান্ড্রেড পার্সেন্ট হ্যাক প্রুফ রাখবে না তবু অনেকাংশেই এই স্টেপ গুলো ফলো করলে আপনার আপনার ডিভাইস কে হ্যাক প্রুফ রাখতে পারবেন তো চলুন দেরি না করে দেখে না যাক সেই স্টেপ গুলো স্টেপ নাম্বার কমপ্লেক্স পাসওয়ার্ড আপনি যখন আপনার কোনো অ্যাকাউন্টে পাসওয়ার্ড ইউজ করেন তখন অবশ্যই খেয়াল করবেন পাসওয়ার্ডটি যেন লং অ্যান্ড কমপ্লেক্স হয় কমপ্লেক্স বলতে কেস কেস লোয়ার নাম্বার যে পাসওয়ার্ডটি তৈরি হয় স্যাম্বলের সেটি কমপ্লেক্স পাসওয়ার্ড এবার দিয়ে আপনারা যদি সহজ পাসওয়ার্ড ইউজ করেন যেমন শুধু লেটার অথবা শুধু নাম্বার তাহলে হ্যাকাররা খুব সহজেই আপনার পাসওয়ার্ড খুঁজে খুঁজে তাই অবশ্যই খেয়াল করবেন পাসওয়ার্ডটি যেন লং অ্যান্ড কমপ্লেক্স হয় আরেকটা একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন সেম পাসওয়ার্ড ডিফারেন্ট অ্যাকাউন্টের জন্য কখনোই ইউজ করবেন না কারণ হ্যাকার যদি আপনার একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে ফেলতে পারে তাহলে সে পাসওয়ার্ডের সাহায্যে সে আপনার অন্যান্য নিতে পারবে তাই ডিফারেন্ট অ্যাকাউন্টের জন্য টু টু অথেন্টিকেশন অনেকেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে জানি টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে হাই লেভেলের একটি সিকিউরিটি সিস্টেম যেটি সঠিক ব্যবহার আপনার অ্যাকাউন্টগুলোকে আরও সিকিউর রাখে আপনি যদি আপনার সব অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখেন তাহলে হ্যাকার আপনার পাসওয়ার্ড খুঁজে ফেলার পরও আপনার লগ ইন করতে পারবে না কারণ যখন করতে যাবে তখন একটি আপনার ফোনে চলে আসবে আর সেই লগ ইন কোডটি ছাড়া হ্যাকার আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবে না তাই একটু কষ্ট করে হলেও আপনার সব অ্যাকাউন্ট যেমন ফেসবুক ইনস্টাগ্রাম গুগল এগুলোতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখবেন তাহলে আপনার ডিভাইস হ্যাকারদের কাছ থেকে সিকিউর থাকবে স্টেপ থ্রি অ্যাভয়েড স্ক্যাম মেসেজ আমরা সোশ্যাল মিডিয়া অথবা অন্যান্য কোনো মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম মেসেজ পেয়ে থাকি আমাদের পরিচিত অথবা অপরিচিত কেউ আমাদেরকে মেসেজ দিয়ে বলে যে তুমি লটারিতে অনেক টাকা জিতেছ তুমি যদি টাকাগুলো পেতে চাও তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে তোমার টাকাগুলো ওড্র করে নাও অথবা আপনাকে বলে যে আপনি আইফোন জিতেছেন নিচের লিঙ্কে ক্লিক করে আইফোনটি ক্লেম করে নিন হ্যাকাররা আপনাকে এরকম লোভনীয় মেসেজ দেখিয়ে তার লিঙ্কে আপনাদেরকে ক্লিক করায় আর যখনই আপনি তার লিঙ্কে ক্লিক করেন তখনই আপনার সব ইনফরমেশন হ্যাকারদের কাছে চলে যায় তাই যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে দেখবেন যে লিঙ্কটি সঠিক কিনা অথবা লিঙ্কটি ট্রাস্টেড কোনো ওয়েবসাইটের কিনা না স্টেপ ফোর ডু নট ইউজ পাবলিক ওয়াইফাই আমরা অনেকেই কফি হাউস বা অন্য কোনো স্থানে পাবলিক ওয়াইফাই ইউজ করে থাকি আর এই পাবলিক ওয়াইফাইগুলোর সিকিউরিটি অনেকটাই দুর্বল হ্যাকার যদি চায় তাহলে সেই ওয়াইফাই নেটওয়ার্কে ভাইরাস পুস করে আপনার ডিভাইস হ্যাক করতে পারে তাই প্রয়োজন ছাড়া ফ্রি ওয়াইফাই ইউজ করবেন না আর যদি একান্ত ইউজ করার প্রয়োজন হয় তাহলে ভালো কোনো ভিপিএট কানেক্ট করে ইউজ করবেন ডিভাইস হ্যাক করতে না স্টেপ ফাইভ ইনস্টল এনি অ্যাপস ফ্রম গুগল প্লে স্টোর বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি আর এই অ্যাপসগুলোর ভিতরে কি আছে আমরা তা জানি না অ্যাপসের ভিতরে থাকতে পারে কী লগার অথবা অন্য অন্য হ্যাকিং সিস্টেম যা আপনার ইনফরমেশন হ্যাকারদের কাছে ট্রান্সফার করে তাই অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে সব সময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করবেন গুগল প্লে স্টোরে প্লে প্রোডাক্ট সিকিউরিটি সিস্টেম আছে যেটি অ্যাপসগুলোকে ভেরিফাই করে তারপর আমাদেরকে প্রোভাইড করে তাই গুগল প্লে স্টোরের প্রোভাইড করা অ্যাপসগুলো আমাদের জন্য সেফ তাই যতই ভালো অ্যাপস হোক না কেন গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোনো আনন সোর্সের মাধ্যমে ইনস্টল করবো না তাহলেই আমরা আমাদের ডিভাইসগুলোকে সিকিউর রাখতে পারবো আপনার একটু সতর্কতা আপনার ডিজিটাল লাইফকে আরও সিকিউর রাখবে আশা করি আমার দেখানো স্টেপগুলো ফলো করলে আপনারা আপনার ডিজিটাল লাইফকে আরও সিকিউর করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এন্ড কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন এরকম হেল্পফুল ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ